কমিউনিটি সেন্টার বোঝাই যায় না, আছে না নাই? আছে। এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে। কোন দেয়ালে? সামনের দেয়ালটা, কেবলা, কেবলার দিকে যেই দেয়াল, এই দেয়ালটা হতে হবে ফ্রেশ, যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে। প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে, আছে না নাই? মৌলভী বাজার কি অবস্থা? খিতা খবর আছে তো? এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে, ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি, এতিমখানার ছবি, মানুষের ছবি। তো মানুষ নামাজও পড়ে, আবার ওগুলোও তাকায়, আছে না নাই? প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে, তার ডিস্টার্ব হচ্ছে না? এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে। যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না, ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে, সময়সূচি পেছনের দেয়ালে, সব পেছনে। সময় কয়টা বাজে ওটা ইমাম দেখলেই চলবে, ইমাম এভাবে দেখে নিবে, আপনারাও দেখে নেবেন। কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে, যেটার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায়। আমরা যখন সালাত পড়ি, যদি অন্যদিকে তাকাই, ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয়, বলে আকবিল, এই বান্দা ফিরে আয়, তোর নজর থাকা দরকার সেজদার জায়গায়, ফিরে আয়। আপনি আবার যখন অন্যদিকে তাকান, আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আপনি যখন আবার অন্যদিকে তাকান, তখন আল্লাহ বলে লা হাজাত লি ইলা সালাতি, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ, পড়বেন না, তোর এই নামাজের দরকার আমার নাই। অজু করে, কষ্ট করে, যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন, উনি যদি বলে এই নামাজের দরকার নেই, তা কার জন্য নামাজ পড়লেন আপনি? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আরও অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে, আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন, সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো। এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই? আছে না? কি মুসলমান আমরা, নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে, মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি। এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ, চিল্লায় বলেন ঠিক কিনা? সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন, আপনাদের সিদ্ধান্তই, ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে। আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি, এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন, এদের মার্কেট থাকবে? কথা বলেন, কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব। কোনো মসজিদ, কোনো মিনার, আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে? আওয়াজ করে বলেন যাবে? যাবে না। এগুলো হচ্ছে মসজিদের আদাব, এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ, কয়টা আওয়াজ করে বলেন না? এক নাম্বার মসজিদুল হারাম, ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো। কেবলা কোন দিকে আজকে? এদিকে, এইদিকে কেবলা। আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না? হবে না কেন? কারণ কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ, চিল্লায় বলেন ঠিক কিনা? মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ, ওখানে একটা ঘর আছে, ঘরটার নাম হলো কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা, এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে। বাক্কা মক্কার আগের নাম, এখন শহরের নাম মাক্কা, আগে নাম ছিল কি? সবাই বলেন কি নাম ছিল? বাক্কা। এটা পৃথিবীর আদি ঘর, সব নবীদের পরশধন্য পদধূলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে। এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। হজ উমরা করেছেন কে কে দেখি? হজ উমরা করেছেন আপনারা না? মাশাআল্লাহ। আমরা যারা করতে পারি নাই, আল্লাহ তাদেরকেও তৌফিক দাও। আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমরা যেন মসজিদে নববীতে যে প্রাণ ভরে সালাত পড়তে পারি, তৌফিক দান করো। আল্লাহর হাবিব সা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে, মন প্রাণ উজাড় করে বিশ্বামী সা ইসলামকে সালাম দিতে পারি, আল্লাহ তৌফিক দান করো। এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 100টা রহমত নাজিল হয়, আওয়াজ করে বলেন কয়টা? আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত 100টা রহমত নাজিল হতেই থাকে। সিত্তুন আলিত্তাইফিন, 60টা রহমত তাদের উপর নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করে। আরবাইন আলিল মুসল্লিন, বাকি 40টা নাজিল হয় যারা কাবা ঘরের পাশে নামাজ পড়ে। ওয়াইশরুন আলিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না,
সালাত আদায় করে না, শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে। কাবার দিকে তাকায় থাকলেই সওয়াব, সুবহানাল্লাহ পড়েন। এক রাকাতে কয় লক্ষ রাকাতের সওয়াব। এই জন্য আল্লাহর হাবিব ইসলাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, স্পেশাল ভার্চু এন্ড রিওয়ার্ড, বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ নাই। এক হচ্ছে মসজিদুল হারাম, দুই হচ্ছে মসজিদ নববী, তিন হচ্ছে মসজিদুল আকসা। এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদে নিয়ত করে সফর করা যাবে না, বিশেষ নিয়তে সফর করা যাবে না। যে আমি যদি এই মৌলভী বাজারের জামে মসজিদে যাই বেশি সওয়াব পাওয়া যাবে, এই নিয়তে সফর করা যাবে না। বেশি সওয়াব শুধু এই তিন মসজিদে। মসজিদুল হারামে এক রাকাতে কত রাকাতের সওয়াব কথা কয় না, বুঝে নাই বোধ হয়, কয় লক্ষ। আর মসজিদে নববীতে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব। আরেক বর্ণনায় আছে 50,000, বর্ণনাটা দুর্বল। সহি বর্ণনায় এসেছে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব। মসজিদুল আকসায় সালাত পড়লে এক রাকাতে, এক বর্ণনায় এসেছে 250 রাকাতের সওয়াব, আরেক বর্ণনায় এসেছে 500 রাকাতের সওয়াব। এই তিনটা মসজিদ ছাড়া যে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, এই নিয়তে সফর করা যাবে? চিল্লায় বলেন যাবে। তবে মসজিদটা দর্শন করার জন্য যেতে পারবেন। মসজিদটা দেখতে কেমন, এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন, এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন, এটার দৃষ্টিনন্দন সৌন্দর্য কেমন, মসজিদটা দেখতে কেমন, দেখতে যেতে পারবেন। কিন্তু বিশেষ সওয়াব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের জন্য হবে না। এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার। আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি, এছাড়া আরও অনেক ইউসেজ আছে মসজিদের। খেয়াল রাখবেন, আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয়। কোথায় আজান হইছে, শেষ করে দিব না? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।